তো ভাবি আপনার এই পালোয়ানকে প্রায় 3 বছর লালন পালন করলেন তাই তো হ্যাঁ এই 3 বছরে এমন কোন স্মৃতি আছে নাকি যে কোন ঘটনা মনে আছে কিনা হ্যাঁ আছে আমার একটা ছোট একটা বাচ্চা আছে সে আর কি ওর উপরে উঠে আর কি ঘোড়ার মতো ঘুরে ঘোড়ার মতো করে ঘুরে বেড়ায় হ্যাঁ ও কিছুই বলে না কিছুই বলে না অনেক শান্ত আচ্ছা তে অনেক মজা পায় আর কি সেই বাচ্চাটা এখন নাই নাকি আছে দূরে এখন উঠাই দিলে আর কি অনেক খুশি হবে উঠে দেওয়া কি যাবে সম্ভব হ্যাঁ যাবে আচ্ছা আমরা তাহলে দেখবো একটু দর্শক একটু দেখি চলেন যে ওর পিঠে যে ছোট বাচ্চাটা উঠে দেওয়ার পরে ও কিছু বলে না আমরা এই দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন দেখে মনে হচ্ছে কিন্তু অরিজিনালি হাতি আসলে কিন্তু হাতি না এটা একটা গরু তো এই হাতির পিঠে মানুষ যেরকম সওয়ার হয় তো সেমনি ছোট বাচ্চাটা মানে কি বলবো যে ওর ছোট ভাই ওর পিঠে উঠে বসেছে ও কিন্তু কিছুই বলতেছে না একদম শান্ত মতো খুব শান্তশিষ্ট খুব চুপচাপ রয়েছেন এবং আমার মনে হচ্ছে ও খুব এনজয় করতেছেন বাচ্চাটা ওর পিঠে ওঠার পরে দেখতেই পাচ্ছেন যে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে তো গরুর পিঠে আসলে এরকম ছোটো বাচ্চা যে উঠে বসার পরে গরু চুপচাপ থাকে এই প্রথম দেখলাম দর্শক কারণ গরু কিন্তু সবসময় লাফালাফি করে এবং চেষ্টা করে যে তার চাষি যেন কেউ না থাকে এবং সে অনেকটা ফলানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন যে বাচ্চাটাও কিন্তু খুব হাসি খুশি মনে হচ্ছে ভয় নেই একটু ছোটো বাচ্চাও কিন্তু খুব সাহস কি বাবা তোমার ভয় করে না কথা হ্যাঁ ভয় করে না আচ্ছা ছোট মানুষ কথা বলতে পারে না তা আমরা শেষ করব দর্শক তার আগে একটু ভাইকেও একটু ডাকবো ভাই যদি এই পাশে আসতেন একটু ডিসক্রিপশনে বা এতে নাম্বার দেওয়া থাকবে আসলে আমরা ঈদ আস্তে আস্তে আরও হয়তো কিছু আপডেট জানানোর চেষ্টা করব তা আজকে একটু শেষ মন্তব্য জানতে চাবো ভাইয়ের কাছ থেকে বা একটু এই সাইডটায় আসেন এই যে আপনার এই পালোয়ানের আমরা মনে হয় এর আগে কিছু প্রতিবেদন করেছেন হ্যাঁ তো সেখানে মিনিমাম একটা দাম বলেছিলেন আপনি তা আসলে আপনার কাঙ্ক্ষিত চাওয়া কি যে কেমন দাম হলে আপনি আপনার পালোয়ানকে বিক্রি করবেন আমরা ওখানে একটা দাম ন্যায্য মূল্য চাইছি এবং সে একটা নির্দিষ্ট দাম ওইটা না আমি চাচ্ছি একটা কাস্টমার এসে আমার গরুটা দেখুক দেখার পর পছন্দ হলে দাম আচ্ছা দেখার পর পছন্দ হলে দাম পছন্দ হলে কোন দাম নাই পছন্দ হলে তখন একটা কিছু হবে আর পছন্দ হলে না কি হবে আচ্ছা ভালো কথা বলেছেন তা আপনার এই গ্রামে কিভাবে আসবে একটু ঠিকানাটা যদি বলতেন একটু হেমাদপুরটা যদি আসে জয়মেন্টু পরে কিটিংচর প্রাইমারি স্কুলের পিছনের বাসা আমার আর মানিকগঞ্জ হয়ে আসে সিঙ্গারা পরে কিটিংচর স্কুলের পিছনের বাসা আচ্ছা মোবাইল নাম্বার কি দেওয়া সম্ভব কিনা হ্যাঁ একটু বলবেন 01-621-670-408 আরেকবার বলবেন 01-621-670-408 এই যে আপনার পালোয়ানের এখন বর্তমান ওজন কেমন হতে পারে বলে মনে করেন 1200 প্লাস আছে আর কি 1200 প্লাস আছে এটা কতদিন আগে মেপেছেন দেড় মাস আগে মাপা হয়েছে দেড় মাস আগে কি স্কেলে মাপা না ফিতা দিয়ে ফিতা দিয়ে পশু হাসপাতাল থেকে তারা এসে আচ্ছা পশু হাসপাতাল থেকে ডক্টর এসেছিল আচ্ছা তাহলে আজ থেকে দেড় মাস আগে যদি 1200 প্লাস হয়ে থাকে তাহলে এখন প্রায় 1300-র কাছাকাছি হবে বা কুরবানি আস্তে আস্তে 1300 প্লাস হয়ে যেতে পারে হতে পারে আচ্ছা তো দর্শক দেখতেই পাচ্ছেন যে আমার কাছে দেখে মনে হচ্ছে কিন্তু যে ওজন 1300 প্লাস হয়ে যাবে গরু দেখে মনে হচ্ছে আর গরুটা কিন্তু অনেকটা শিলা অনেক গরু থাকে যে ঝুলানো থাকে চামড়া ঝুলে যায় এটা কিন্তু তার অনেকটা শিলা আর গরুর দেখেই কিন্তু আসল গঠনটা বোঝা যায় যে গরুকে যে প্রাকৃতিক খাবার বা যে নর্মাল ন্যাচারাল যে খাবার খেয়ে গরুটাকে লালন পালন করা হয়েছে সেটা কিন্তু গরু দেখলেই বোঝা যায় আসলে তো এই যে আপনার পালোয়ান কে আসলে কতটুকু আদর করেন আপনি বলেন তো আমি অনেক আদর করি অনেক আদর করেন সন্তানের চেয়েও বেশি হ্যাঁ সন্তানের চেয়ে কি আসলে বেশি আদর করে হ্যাঁ এটা করা যায় করা যায় কেন ওকে দেখলে অনেক মায়া লাগে মায়া লাগে হ্যাঁ ও কি মা বলে ডাকে নাকি কখনো ডাকে না কাছে গেলে মাথাটা এগিয়ে দেয় মাথাটা এগিয়ে দেয় তো একটু আদর করেন তো দেখি কিভাবে আদর করেছেন দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে এরা কিন্তু অনেকটা পোষা প্রাণী মানুষের যদি সঠিকভাবে যত্ন নিতে পারে বা ই করতে পারে তাহলে কিন্তু খুব সহজেই তারা পোষ মেনে যায় আর দেখতেই পাচ্ছেন যে এত বড় গরুর কাছে কিন্তু আমরা যেতে অনেকটা ভয় পাচ্ছি কিন্তু একজন নারী হয়ে কিন্তু অতি সহজেই গরুটাকে আয়ত্তে নিয়েছেন ও অনেক শান্ত অনেক শান্ত সে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে
এবং ওদের আদর করা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাচ্ছি, আজকের মতো এখানে শেষ করব। তবে শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করব যে এরকম নতুন নতুন প্রতিবেদন পাইতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পেজকে ফলো করে সাথে থাকবেন এবং মানুষের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে এটার বিক্রেতাও একটু হলেও উপকার পায়। কারণ আপনার একটা শেয়ারই কিন্তু পারে মানুষের মধ্যে, হাজার হাজার মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ¿Verdad?